অ্যারো টুলের সাহায্যে ক্লিক করে টেক্সট বক্স সিলেক্ট করতে হবে। প্রপার্টিজ প্যানেলের প্যারাগ্রাফ তীরে ক্লিক করলে মার্জিন বিন্যাসের অপশন সমূহ উন্মোচিত হবে। ফরম্যাটের ডান পাশে অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট এবং জাস্টিফাই নামে চারটি আইকন রয়েছে। অ্যালাইন লেফট আইকনে ক্লিক করলে লেখা বাম মার্জিন বিন্যাসে বিন্যস্ত হবে। বাম মার্জিনে লেখা বিন্যস্ত হলে প্রতিটি লাইনের বাম প্রান্ত বরাবর থাকবে। অ্যালাইন সেন্টার আইকনে ক্লিক করলে লেখা মধ্য মার্জিন বিন্যাসে বিন্যস্ত হবে। মধ্য মার্জিন বিন্যাসে প্রতিটি লাইনের উভয় প্রান্ত উভয় মার্জিন থেকে ভেতরের দিকে সমান দূরত্বে থাকবে। অ্যালাইন রাইট আইকনে ক্লিক করলে লেখা ডান মার্জিন বিন্যাসে বিন্যস্ত হবে। ডান মার্জিন বিন্যাসে প্রতিটি লাইনের ডান প্রান্ত বরাবর থাকবে। জাস্টিফাই আইকনে ক্লিক করলে লেখা সম মার্জিন বিন্যাসে বিন্যস্ত হবে। সম মার্জিন বিন্যাসে প্রতিটি লাইনের উভয় প্রান্ত বাম ও ডান মার্জিন পর্যন্ত বিস্তৃত হবে। লাইন স্পেসিং বা লিডিং বলতে লাইনের মাঝখানের ফাঁকা জায়গার পরিমাণ বোঝায়। লাইনের মাঝখানের ফাঁকা জায়গা কম বেশি করার জন্য লাইন স্পেসিং বা লিডিং এর সংখ্যার উপর মাউস পয়েন্টার স্থাপন করলে মাউস পয়েন্টার দ্বিমুখী তীরে পরিণত হবে। দ্বিমুখী তীর ডান দিকে ড্র্যাগ করলে লাইনের মাঝখানে ফাঁকা জায়গা বাড়তে থাকবে এবং বাম দিকে ড্র্যাগ করলে লাইনের মাঝখানে ফাঁকা জায়গা কমতে থাকবে। শূন্য হচ্ছে লাইনের মাঝখানে স্বাভাবিক ফাঁকা জায়গা। অন্য আইকনগুলো মার্জিনের জায়গা কম বেশি করার জন্য ব্যবহার করা হয়।